জামাত ই ইসলাম হিন্দের উদ্যোগে গরিবদের মধ্যে ফুড কিট বিতরণ। রমজান মাস উপলক্ষে মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে নিতান্তই গরিব অংশের মানুষদের মধ্যে সঠিকভাবে রোজা পালন এবং রোজা শেষে ইফতার করার জন্য ফুড কিট বিতরণ করা হলো জামাত ই ইসলাম হিন্দের উদ্যোগে। মূলত মুসলিম ধর্মাবলম্বীদের জন্য চলছে পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসকে উদযাপন করার ক্ষেত্রে যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কোনো প্রকার অসুবিধে না হয়, সে কারণে প্রতি বছরের ন্যায় এবছরেও তাদের সামান্য কিছু ইফতার সামগ্রী তুলে দিয়ে তাদের রোজা পালনে সহায়তার হাত বাড়িয়ে দিল ইসলামিক সংগঠন জামাত ই ইসলাম হিন্দের কর্মীরা। সংগঠনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন স্থানে এই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে। এ বিষয়ে সংগঠনের এক সদস্যের অভিমত, তাদের এই উদ্যোগ কেবলমাত্র সে বিষয়টিকে তুলে ধরা যাতে করে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা এই পবিত্র রমজান মাসে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ান, যার ফলে উপকৃত হবে সেই সকল গরিব অংশের লোকেরা এবং তারা সুষ্ঠুভাবে রমজান মাসটা উদযাপন করতে পারবে। মানুষ যাতে দান দাক্ষিণ্যের মাধ্যমে ত্যাগের মনোভাব গ্রহণ করতে পারেন। আমরা দিয়েছি, আমরা খিলপাড়াতে দিয়েছি, দাতারাম দিয়েছি, মহারানী দিয়েছি, আর শনিবারে আমাদের প্রোগ্রাম আমরা ইয়েতে দিব, তেলিয়ামুড়াতেও দিব। এই ধরনের প্রোগ্রাম ইফতার কিট নাম দিয়ে দরিদ্রের প্রতি আমাদের যে দায়িত্বশীলতা, সেই দায়িত্বশীলতা আদায়ের জন্য আমরা এটা করতেছি। আমরা কারোর যে আমরা কোনো অনুদান দিতেছি বা তারার কোনো হীনমন্যতা যাতে তাদের না থাকে, আমরা মনে করতেছি তারা যে আমরা ডাকে তারা সাড়া দিয়েছে, সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের দায়িত্ব ছিল তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, যাতে এখানে অনেক আছে এরকম আছে তারা সম্মানিত মানুষ, অথচ তারা দরিদ্র, তারা লজ্জায় তারা আসে না। আমাদের দায়িত্ব ছিল তাদেরকে খোঁজ করে করে আমরা তাদেরকে তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিই, কিন্তু সেটা আমরা পারছি না। তাদেরকে আমরা ডাকছি, একসাথে ডাকছি, তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে, সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের কাছে। তারা যে আমাদের ডাকে সাড়া দিয়ে আসছে, আজ আমরা যে দায়িত্ব পালন করার জন্য যে তারা সহযোগিতা করছে, সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। তাই তাদের কাছে কৃতজ্ঞ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এবং সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা জানি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।